তোমার একটা কথা বলবো? কি কথা বলো? তোমায় না খুব সুন্দর লাগছে দেখতে। সব সময় মিথ্যে কথা। মা কালী বলছে তোমাকে না হেভি লাগে, সিনেমা নায়িকা দেব। তোমরা সব ছেলেরা একই যাচ্ছে, শুধু মিষ্টি মিষ্টি কথায় মেয়েদের মন ভুলে। আজকাল কি শুনো ভালোবাসা পেট ভরে? মানে কিছু বুঝলাম না। আরে বাবা, আমি একটা মেয়ে, আমার লাইফে কত লজ্জা লাগে। কিন্তু বাবার কাছে কোনো কিছু চাইলে বাবা না করেন। কিন্তু তুমি তো আমার বয়ফ্রেন্ড, তাই না? আমার সবচেয়ে কাছের মানুষ, তোমার কাছে চাইতে কিসের লজ্জা? হ্যাঁ, তোমার যা যা লাগে বাস আমাকে একবার বল, সব ম্যানেজ করব। তোমাকে একটা কথা বলবো? বলো না। কিছু মনে করবে না? না না, কিছু মনে করবো না, বলো। আমার না 500 টাকা লাগবে একটা মেকআপ কিট কিনতে। 300 টাকা আছে? ওই 250 টাকা মতো হবে। তোমরা দুজন আমাকে বন্ধু মনে করে সবটা বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। হতে পারে আমি তোমাদের একটা সমাধানের রাস্তা বের করে দিতে পারি। দিদি দেখো না, ও সবসময় আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করে। দিদি ও আমার আরো গার্লফ্রেন্ডকে বিরক্ত করে। কি প্রিয়া তোর গার্লফ্রেন্ড? তা নয় তো কি? মিথ্যা কথা বলিস কেন? তো মিথ্যা কথা আমি নয়, তুই বলছিস। ও মিথ্যা কথা বলছে। ও মিথ্যা কথা বলছে রিয়া, আমার গার্লফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনই সত্যি কথা বলছো? আর ওই মেয়েটা রিয়া, ওই মিথ্যা কথা বলছে, তোমাদের দুজনকে বোকা বানাচ্ছে। কিন্তু দিদি এসব করে ওর কি লাভ? লাভ তো কিছু একটা আছে যেটা তোমাদের দুজনের চোখে পড়ছে না। আচ্ছা তোমরা দুজন আমাকে একটা কথা ভেবে বলো তো, ও কি তোমাদের কাছে কোনো ডিমান্ড করেছে, যেমন টাকা পয়সা, গিফট? ওর পেছনে আমার 15,000 টাকা মতো খরচ হয়েছে। আর আমার কাছে 12,000 টাকা। মানে দাদু আমাদের হাত খরচা দিত এবং বই কেনার টাকা দিত, সেগুলো সব আমি ওর পেছনে খরচা করে ফেলেছি। দিদি আমি ওই চুড়েলকে আর ছাড়বো না। আমিও না। শান্ত হও, তোমরা দুজন আবার ভুল করছো। তোমরা যদি দুজন একসাথে ওর সামনে গিয়ে দাঁড়াও তাহলে ও কখনোই এই কথাগুলো স্বীকার করবে না। তাহলে কি করবো? আমার কাছে বরং একটা ডলি। আরে রিয়া, তুই স্কুলে আসবি না আজকে? আরে মাটির বাড়ি গেছিলাম তাই। সামনে সানডে সাউথ সিটি মল থেকে শপিং করে আসি। শপিং? শপিং করতে তো টাকা লাগে, আর আমরা তো বড় লোক নই। তোর বাবা তোকে এত টাকা দেয় শপিং করতে? আমার বাবা জীবনে একটা চকলেট কিনতেও টাকা দেয় না। সেম হেয়ার, তোর মতো আমার একই কেস। মানে
তুই কি মনে করেছিস আমার বাবা আমাকে শপিং করতে টাকা দেয়? শালা এক নম্বরের হারকিপ্টে মাল। তাহলে এত এক্সপেন্সিভ ড্রেস, মেকআপ, শপিং এগুলো তো দিয়ে দেয় কেন? আমার বয়ফ্রেন্ড রয়েছে। বয়ফ্রেন্ড? তোর বয়ফ্রেন্ড এমন কি কাজ করে যে তোর পিছনে এত টাকা খরচ করে? আরে আমার কি একটা বয়ফ্রেন্ড? তাহলে কটা? এক সপ্তাহে কদিন? সাত দিন। আমারও সাতটা বয়ফ্রেন্ড। সাতটা? বাপরে বাপ, আমাদের একটা হয় না তোর সাতটা? আচ্ছা তুই সাতজনকে ট্র্যাভেল করিস কি করে বলতো? ওরা জানতে পারে না? জানবে কি করে? আমি কি সবার সাথে একদিনে ডেটে যাই? আমি এক একদিনে এক একজনের সাথে ডেটে যাই। আচ্ছাও আজকাল ছেলেদেরকে বোকা বানানো কোনো ব্যাপার নেই, ওরা মেয়েদের সৌন্দর্য দেখে আর মিষ্টি মিষ্টি কথা এমনিই পটে যায়। যারা সাত থেকে আটটা ছেলের সাথে প্রেম করে, আমার লাইফে শুধু আমি একজনকেই ভালোবাসি আর সেটা হলো তুমি, বুঝেছো? আর বিট্টুর মতো একটা লোফা লম্পট ইডিয়েট মার্কা ছেলেকে না আমি ভালোবাসবো। তুমি ঠিকই বলেছো, আমি একটা লোফা, একটা লম্পট, একটা ইডিয়েট মার্কা ছেলে। যে ছেলেটা নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ার বাদে তোমার মতো একটা সেলফিশ গোল টিগার মেয়ের পিছনে সময়গুলো নষ্ট। ঠিকই বলেছিস বিষ্টু, না জানি আমাদের মতো কত ছেলেরাই এরকম গোল্ডিগার মেয়েদের পেছনে নিজের সময় নষ্ট করে ফেলছে। তোমার সঙ্গে আমার যখনই দেখা হয় তুমি কোনো না কোনো গিফট চাও। আজ আমি তোমাকে একটা স্পেশাল গিফট দিচ্ছি। আর এটা আমার তরফ থেকে একটা বোনাস। আমরা তিনজনে
এই বছরে মাধ্যমিক দেব। 2024 ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা স্টার্ট হবে। 3 মাস পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা, আর তোমরা কেউ পড়াশোনা করছো না যে? পড়াশোনা পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না, কিছু মাথাতেই ঢোকে না, খুব বোরিং। পড়াশোনা করতে বোরিং লাগে? মন দিয়ে পড়াশোনা করলে ঠিক মাথা ঢুকবে। যখন তোমরা এডুকেশনকে এন্টারটেনমেন্ট হিসেবে নেবে তখন দেখবে আর কিচ্ছু বোরিং লাগছে না। কিন্তু দিদি, পড়াশোনা করে কি হবে? আমরা সবাই কি আর চাকরি বাকরি করব? দূর পাগলি মেয়ে, পড়াশোনা কি লোকে শুধু চাকরি করার জন্য করে? পড়াশোনা করলে তোমার নলেজ গেইন হবে, তুমি সমাজের বড় বড় মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে, তোমার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে। আমরা যদি পড়াশোনা করি তাহলে তো আমাদের ড্রিমস গুলো পূরণ করতে পারবো না। কে বলেছে পড়াশোনা করলে ড্রিমস পূরণ করতে পারবে না? পড়াশোনার পাশাপাশি হবি, প্যাশন, অ্যাম্বিশন, ড্রিমস সব কিছুই ফুলফিল করতে পারবে, আর এগুলো যদি পড়াশোনা না করো তাহলে কিছুই করতে পারবে না। শোনো, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার, ফর টুমরো বিলংস টু দোজ হু প্রিপেয়ার ফর ইট টুডে। মাধ্যমিকের পর স্কুল ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমার মামা মামি আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। আমি তোমাদের সবার ভালোর জন্য বলছি, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু করতে পারবে না। দিদি, এতদিন তো আমরা অন্ধকার পথে হাঁটছিলাম, তুমি আজ আমাদের শিক্ষার আলোর পথ দেখালে, এবার থেকে আমরা সবাই মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ দিদি, এবার থেকে আমরা সবাই মন দিয়ে পড়াশোনা করব। আগে আমরা বুঝতে পারিনি পার্সোনাল লাইফে কতটা ইম্পর্টেন্ট। ২৪ ঘন্টায় তো এত বড় একটা পৃথিবী ঘুরে যাচ্ছে, আর 3 মাস সে তো অনেক সময়। দিদি, তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। হ্যাঁ বলো। এখন শুধু আমরা পড়াশোনা উপর ফোকাস করব, কি বল রাজু? একদম ঠিক, এখন শুধু পড়াশোনা আর পড়াশোনা।